এক ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার করলো বীরভূম জেলার পুলিশ। মৃত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সালাউদ্দিন। পরিবার সূত্রে জানা যায়, গত 22 মার্চ বাড়ি থেকে বের হয়েছিলেন, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মোহাম্মদ বাজারের একটি খাদানে তার মৃতদেহ উদ্ধার হয়। মোহাম্মদ সালাউদ্দিনের কাকা তথা সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবির আলী খান বলেন, খাদানের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ বা কারা তাকে ডেকে নিয়ে গিয়ে এই খুন করেছে বলে আমার মনে হয়। কিভাবে মারা গেছে বলার তো ক্ষমতা আমার নেই। আমি যা আবেদন করেছিলাম 6 তারিখে বেরিয়েছিল, শুক্রবার দিন বেলা 3টে থেকে দুটোর সময় বাড়ি থেকে বেরিয়েছে, তারপরে ওর লোকেশন পাওয়া গেছে ডেউচাই। এসপি সাহেবের তৎপরতাই আমি ভীষণ দায়িত্ব নিয়ে বলছি যে উনি এসপি সাহেবকে ধন্যবাদ জানাতে হয়। তিনি তার তৎপরতায় আমি আমার ভাইপোকে ফিরে বডিটা পাচ্ছি, এটা ভীষণ গর্বের। কারণ আমি বলেছিলাম স্যার আমাকে কিছু চাই না, আমার বডিটা দেন, তা কিন্তু আমি আমার বডিটা ভাইপোর বডিটা পেয়েছি। এটা কিন্তু ওনারা কাজ করেছেন। কারা এই খুন করেছে বলে মনে হচ্ছে? কারা মানে ওর ওই পাচাই বেল্টে প্রায় 20 বিঘে মতো লিজ ল্যান্ড আছে, সেই ল্যান্ড নিয়ে কেউ বা কারা ওই খাদানের সঙ্গে যারা ইনভলভ তারাই তাকে ডেকে নিয়ে গিয়ে মনে হয় করেছে। কিন্তু এটা পুরোপুরি ঘটনাটা আমার বাড়ির বৌমা বলতে পারবে যে কারা ডেকে নিয়ে গিয়েছিলো, কে ডেকে নিয়ে গিয়েছিলো বা কার কথায় গিয়েছিলো, কার কথা বলেছিল। এখন আমি এই ব্যাপারে আমি দাবি করেছি, তারপরে কালকে আমি একটা FIR জানিয়েছি। এসপি সাহেব আমাকে বলেছেন যে আপনি যান, আমাদের টিম কাজ করছে, কিন্তু আমি ভরসা পেয়েছি। ওই বেল্টটা তো খারাপ বেল্ট, এসপি সাহেব দায়িত্ব নিয়ে কাজটা করেছেন। আমার ভীষণ গর্ব লাগছে যে আমি একজন স্বচ্ছ অফিসার বীরভূম জেলাতে আছেন, এটা আমার বিশ্বাস। আমি এখনো পর্যন্ত কিছু জানি না, আমি খবর পাচ্ছি, লোকের মুখ থেকে খবর শুনছি, আমাকে পুলিশ মহল থেকে এখনো কিছু জানানো হয়নি। নিশ্চয়ই তো কিছু দুষ্কৃতিকারী আছে, যারা ল্যান্ডের সঙ্গে ইনভলভ রয়েছে, খাদানের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের মধ্যে কেউ থাকবে। হ্যাঁ, আমাদের সঙ্গে আমার ভাইপো তো আমার সঙ্গে তো থাকতেই, তাছাড়াও সিউড়িতে থাকতো, INTR সঙ্গে যুক্ত ছিল। এছাড়াও ও দুটো স্কুল চালায়, প্রাইমারি স্কুল চালায় দুটো, একটা হচ্ছে তরুলিয়া আর একটা হচ্ছে যাত্রা, আর একটা মাইনরিটি আদিবাসী ট্রাস্টের সঙ্গে ইনভলভ। এছাড়া মানুষের কাজের সঙ্গে থাকতো, এবার একটা দোষে গুণে মানুষের কিন্তু মানুষের কাজ করতো, তাছাড়া ছোটোখাটো কন্ট্রাক্টের কাজও করতো। পারিবারিক ভাবে ভেঙে পড়েছি, বৌমা যেটা জানে সেটা বৌমা বাড়িতে বলবে।